হজরত ওমর রাদি আল্লাহ আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন সাড়ে দশ বছর পরে তিনি মসজিদে নববীতে নবীজি সাল্লা সাল্লামের যেই মসজিদ মদিনায় সেখানেই তিনি ইমামতি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে একজন কাফের অগ্নি পূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় সদ্যবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল হজরত অমর রাধি আল্লাহতালানু ফজরের নামাজের ইমামতি করতেছেন প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সুরাটা মাত্র পড়ছে এই সময়ে এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করে অমর রাদি তালানুকে। সাত থেকে আটটা ছুরির ঘাঁই দিছে কোমরে সাথে সাথে রক্তে যখন বের হইছে তখন অমর রাজি আল্লাহ বাম হাত দিয়া চাপ দিয়া তো ওনার বরাবর প্রথম কাতারে যে সাহাবি ছিল আব্দুর আউফ উনিও বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন এই উনারের টান দিয়া না অমর রাদি আল্লাহ তালানু রক্ত মাখাই হাত উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না হজরত ওমর এই সাহাবিকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার এ ধে পড়ছি হজরতির মত কিন্তু সাহাবায়িকার আগে নামাজ আদায় করছে আগে নামাজ পড়ছে নামাজ তুমি যুবক যদি নামাজই না পড়ো তুমি ইমান বাঁচাইবা কেন তুমি ইমান বাঁচাইবা কেমনে বাবা তুমি দাঁত জালের হাত থেকে বাঁচবা কিভাবে নাম থেকে বাঁচবে কিভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ফরকুমা বৈনানা ও বাইনাল আল কুফরে আসাল নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই মূল কারণ সে কাফেল যত মানুষ গাফেল তত মানুষ মাহরুম বঞ্চিত এটা মনে রাখত কোনো গাফেল আল্লাহর পছন্দের না গাফেল লোক বঞ্চিত হবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন যত লোককে আল্লাহ জাহান্নাম দিবে যত লোক দিয়ে আল্লাহ যত মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে তাদের সকলের সম্মিলিত পরিচয় একসাথে পরিচয় হল কোরআন আল্লাহ আল্লাহ বলেন এই সবগুলো লোক কেন জাহান নামি হলো কারণ এরা ছিল গাফ কোরআন শরীফের আয়া এরা মূলত গা ফেল অমনোযোগী আর কি পাত্তাই দেয় নাই আল্লাহর কথা ওই ভাই ওই যে এটা এটা বন্ধ করেন এই যে রুদম বন্ধ করেন এই যে ঢেউ খেলে যে আওয়াজটা স্বাভাবিক আওয়াজ স্বাভাবিক ওই অপারেটর কই তো এই জন্য বললাম এটা জরুরি ভাইয়া পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে করানুল এর মধ্যে আল্লাহ তালা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ এগিয়ে তাকে হেদায়ত দিয়ে দেয় কিন্তু বান্দা ঝুঁকতে হবে বান্দার মধ্যে গ্রহণ করার আগ্রহ থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে আপনি পাত্তাই দেন না হজুরদের কথা আলেমের কথা আপনার কোনো পরিবর্তন হবে পরিবর্তন হবে ষাট বছর বয়সও পরিবর্তন নেই ষাট বছর এখনো বিরি গা এটা কি ধরনের প্লাস্টিক মানুষ আপনি বলেন ষাট বছর বয়স্ক একজন বুড়ো লোক আজও যার লজ্জা লজ্জাসরম হয় নাই আর কোন বছর হল বলেন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমন অসভ্য রুচি কেমন নিকৃষ্ট রুচির মানুষ চিন্তা করে দেখেন ষাট বছর বয়সেও কি পরিবর্তনের সময় হয় নাই পঞ্চাশ বছরও কি নিজেকে বদলানোর টাইম হয় নাই কারণটা কি কারণ হলো গাফ কারণ একটাই গাফ মনে করছে জীবন মানে হইল এ খাইয়া পইয়া জি ফুত বৌ জি লইয়া বাজার সদাই করে যে খাইতে পারতেছি ঘুমাইতে পারতেছি আর ফেসা পায়খানা করি খালাস এরই নাম জীবন এতটুকুর নামি জিন্দিগি এইটা যাদের কলি যায় যে মানুষগুলো শুধু দুনিয়াটাকেই বুঝছে তো তাদের জিন্দিগি এমনই হয় এ জন্য বা ফ্রাগ না আমি আগে সব সময়ের জন্য বললাম শুধু আমার ওয়াজটার জন্য যেই কোনো আলেমে দিন আপনার গ্রামের হোক এলাকার হোক অপরিচিত হোক সব হুজুরে সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না সেটা জরুরি না হেদায়তের জন্য জনপ্রিয় হইতে হবে এটা জরুরি না আল্লাহর কথা গ্রহণ করতে হবে বক্তা তো জনপ্রিয় কিন্তু আপনি তো আগের মতোই তাহলে কি হুজুর হইছে হুজুর একেবারে বহুত দূরত্বে আইসে মনে করেন চাঁদের দেশের থেকে হুজুর আসছে একবারে মঙ্গল গ্রহ থেকে ওনারে প্রথমে বিমানে নাম আইসে এরপরে ট্রাকে করে এনে আনছে মনে করে বিশাল হুজুর একেবারে বিশাল পঞ্চাশ লম্বা হুজুর কিন্তু আপনি তো বিড়িয়ে দেন তো লাভ কি আপনার তো সিদ্ধান্ত আপনি বদলাবেন না আপনি নামাজ পড়বেন না হালাল খাবেন না তো তাহলে লাভ কি হুজুর বা আইনা লাভ কি বলেন এজন্য নিজের ভিতরে মানসিকতা থাকতে হয় নিজের ভিতরে অনুভূতি জাগতে হয় যে হায় আমি আসলাম কোথেকে আমারে কে পাঠাইলো আমি কেন আসলাম আমারই যিনি পাঠাইলেন তিনি কি জন্য পাঠাইলেন আমি করছিটা কি আমি যাব কোথায় ফিরে এবং সেই জায়গার জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা এদ্দুর দেমাক আকল বুদ্ধি বিশ্বাস করেন যার নাই সে মুসলমান কিসের তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না সে জানেও না কোন দিন ফজরের ওক্ত কখন নামাজ কখন জামাত কখন এটা কি ধরনের মুসলমান বলেন এটা কি মুসলমান এটা হাইওয়ান আর চতুষ পর্যন্ত ছাড়া আর কি এটা বলেন এই জন্য আজকে অসংখ্য মানুষ আমরা নজওয়ান ছেলে পেলে টোটাল্লি টোটাল্লি আখেরাত ভুলে গেছে চেনেই না আল্লাহ আখেরাত পরকাল নবী রসুল কেচ্ছুর সাথে সম্পর্ক নেই নিজের বংশ নিজের মা বাবা নিজের পূর্বপুরুষের ঐতিহ্য নিজের ধর্ম আল্লাহ রসুল কোরআন দিন কেচ্ছুর সাথে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ নফস মনের চাহিদা মোবাইল বন্ধুদের আড্ডা বেঈমান কাফের মুসরিকদের মতো অনুসরণ এটার উপরে নিজেকে তুলে দিছে এমনি কি আর জিন্দিগি হয় ভাই এটা কি কোনো জীবন হইল অধিকাংশ ছেলে দেখবেন তার জিজ্ঞাসা করেন বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা দাদা পূর্বপুরুষ কারো মিল নেই তোমার এই চলাফেরার স্টাইলের সাথে তো তোমার পূর্বপুরুষেরও মিল নেই তা তুমি কোথেকে আসলে হঠাৎ তোমার ভাব তো এমন ছিল না তোমার দাদা তো এমন ছিল না তোমাদের ফ্যামিলি তো এমন না তুমি এই ছাগলের মতো জঙ্গলির মতো এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি এই চুল কি রাখলা এটা এ তো চুল যাদের চুল এগুলো বড় বড় ভাই এ তো বেইমানের চুল সরাসরি বেইমানের চুল কাফের চুল মশ্রিকের চুল তাইলে একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল ইসলামকেও ভুলে গেল বাপকেও ভুলে গেল বংশকেও ভুলে গেল এটা কি ধরনের মানুষ বলেন আপনারা ছেলেরা তোমরা বলো ভাই এইভাবে বুঝি মানুষ পেছরটা ভুলে যায় নিজের অস্তিত্ব যে ভুলে যায় শেকড় যে ভুলে যায় যে জানি না সে কে কোথেকে আসছে কেন আসছে এটা কি ধরনের মানুষ বলেন এই জন্য ভাই এটা মনে রাখতে হবে কোরআনুলকারী মেয়ে স্পষ্ট আছে আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলছে সে মানুষ নয় সে সে আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই চতুষ্প্যন্তান এটা নিজের ইচ্ছা মতো চলে কিসের আল্লাহর বিধান কিসের রসুলের বিধান বাদ সমস্ত দোর এসব কথা বাদ দে আমার যা মন চায় আমার যা ভাল লাগে আমি তাই করব এর আল্লাহ তালা বলছে চতুষ্পর্যন্ত পর্যন্ত একে আল্লাহ তালা মানুষ বলে নাই বাবা এজন্য আপনারা যারা বাবা আছেন পর্দার আড়ালে যারা মা আছেন আপনাদেরকেও বলি আপনার জীবনটা ষাট বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে হ্যাঁ আপনার জীবনের অর্জনটা কি এই সংসার কার জন্য করলেন এই ক্ষেত এই কামাই এই রোজগার এই গাম পড়লো মাথার কার জন্য এই হাইওয়ানের জন্য আমার চল্লিশ বছর আমি শেষ হইল বুঝি এই নাফরমান আমার ঘরে একদিন দিন ষোলো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয় পালে আমি কারে খাওয়াইলাম হে বেটা এই জিন্দিগির কি অর্থ আছে কার জন্য রোজগার করলা কেন ছাব্বিশ বছর বিদেশ করলা কেন বিশ বছর বিদেশ করলা বাবা কার লাগে এই হাইওয়ানের জন্য কি চাচা বলেন ইনসাফ কি বলে হ্যাঁ বেচারা বত্রিশ বছর বিদেশ করে আর তোমার বেড়ি ফুরা বাজারে বাজারে ঘুরবে এই জন্যই এই কষ্ট এই রোদে পোরা আঠারো ঘন্টা ডিউটি জানেন না প্রবাসের কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ বুকটা মাটি লেগে যায় টাকাটা হাতে আসতে একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না দশটা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই আমি যে দূর দেখছি সৌদি আরবে এ হজ উমরাই তো প্রতি বছরই গেলে মানুষ আমাদের প্রবাসীদেরকে দেখি অনেক প্রবাসীদের রোমে বাসায় বয়ান করতে যাই দেখি তাদেরকে অরাম খোঁজখবর নেয় কি কষ্টটা করে কি কষ্ট আঠারো ঘন্টা ডিউটি চোল ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টার বিষে তো নাই এত কষ্ট এত রক্ত পানি করা টাকাটা বাড়িতে পাঠায় আর এই অপদার্থে সারাটা দিন দুই আঙ্গুলে মোবাইল টিফে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে হায় আল্লাহ বেচারার অর্জনটা কোথায় বেচারার এই কষ্টের কি অর্থ আছে ওই বাবার অর্জনটা কি সে কি পেল তাইলে জীবন এই জন্য আপনারা প্রত্যেকেই ছেলেরা তোমাদেরকে বলি ভাইয়া ভাবা উচিত এটা আমি প্রতিদিন বলি এতটুকু যদি আমরা না ভাবি অভিভাবক যারা আছেন বাবা মা আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা কি আমি যে এই কষ্টটা করলাম যেমন আমার আব্বা একটা উদাহরণ শুরু বলতেছি আমার আব্বা ইন্তেকাল করছেন দুই সালে তাই আমার আব্বা তেতাল্লিশ বৎসর একটা মসজিদে ইমামতি করছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে এই ছিল আমার আব্বার কর্ম তা আমরা পাঁচ ভাই তিন বোন আমার আব্বা ইন্তেকালের আগেই জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা পাঁচ ছেলে আমরা পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে পাঁচজন তো তিন বোন আল্লাহর কোরআন শিখছে দিন শিখছে পর্দা শিখছে পাঁচ বাই তিন বোনের প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন সন্তানাদি এখন তো এরা একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না এমন একজনও তাইলে আপনি বলেন বাবার একটা হিসাব কবরে ফেরস্তা জিজ্ঞাসা করলে তো উনি দিতে পারবে যে আমি কি রাইখে আসছি জমি একজন মুসলমানের এটা হিসাব করা উচিত আমি কি রেখে কবরে যাচ্ছি আমার যখন ফেরেস্তা জিজ্ঞাসা করবে কি রাইখে আসছে তখন আমি কি বলব কি বলবেন আল্লাহর সামনে কি রাইখে আসছে ঘরে একটা রঙ্গিন টেলিভিশন রাইখে আসছে আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য নাটক সিনেমা আমার ঘরে বইসা আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে আমি এটা রেখে গেছি সব ছেলের হাতে মোবাইল মেয়ের হাতে মোবাইল ছেলেও নামাজ পড়ে না মেয়েও পর্দা করে না এই নাফরমান আল্লাহর দুশ্মন এই লালতর যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি কবরে আসছি এজন্য ভাইয়া বাবা সবাই ভাবা উচিত আমরা আমিও আপনারাও আমরা সবাই ভাবা উচিত কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ও যা আলাহা কালিমাথম বা আকিয়াতি আকিবিহি ইব্রাহিম আলাই আকিব মানে বংশধর ইব্রাহিম তার বংশধরের জন্য কি রেখে গেলেন আল্লাহ বলেন ইব্রাহিম সাল্লাম তারা ইউদ তার বংশধরের জন্য রেখে গেলেন বংশধরের জন্য তাও রেখে গেলে আল্লাহর প্রতি ইমান সচ্চা মোমেন

মৃত্যু সজ্জায় তখন তার বারো জন সন্তান সকলকে একত্রিত করে ইয়াকুব নবী মৃত্যুর মুহূর্তে বললেন কোরআনে আল্লাহ বলেন ইয়াকুব নবী ছেলেদেরকে মৃত্যুর মুহূর্তে বললেন মাতা বুদু সন্তানরা বলো তোমরা আমার পরে কার ইবাদত করবি এটা জানতে চাইছেন দলিল না দুনিয়ার হিসাব না বলছে বাবা আমি তো চলে যাব তা আমি শুধু শুনতে চাই শেষবারের মতো আমি যদি দুনিয়াতে নাও থাকি তবু তোমরা কার গোলামী করবে কালু না আবুদু ইলাহা কা ইলাহা আবাইকা বা ই বারাহি মাওয়া ইসমাইলা বা ইসহাকা ওয়াহিদা ছেলেরা বল্ল বাফ আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার মৃত্যুর পরেও আপনার যিনি মাহবুদ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাকের যিনি সেই করে যাব তাহলে এখানে দুইটা জিনিস একটা হলো বলছে আব্বা আমরা আপনার যেই ইলা এবং আপনার পূর্বপুরুষের ইলা তাদের সেই আল্লাহ তারই ইব্রাহিম ইয়াকুব আলাই নিশ্চিন্ত হলেন নিশ্চিন্ত হলেন ওই যে ওই বেটারে মোবাইল ব্যবহার করতে নিষেধ করছেন না শুনছেন না আমি নিষেধ করছি যে গাদ্দার মেন বিষয় হলো মানে আমার মোবাইল আমি সালাম ওই হুজুর বুঝেন নাই কথাটা আপনার মতো আরো বড় হুজুর কইল কারণ কিছু মানুষের জিন্দিগি এমন ভাবে মিটছে এটা সে কল্পনাই করতে পারে না মোবাইল ছাড়া তার একটা ঘন্টা মানে তার যদি দুইটা হাত খুললাম এরপরেও সে এতটা অসন্তুষ্ট হবে না যদি একটা ঘন্টা তারে মোবাইল থেকে আলাদা রাখেন সে হাট ফিল করবে আত্মহত্যা করবে আত্মহত্যা হ্যাঁ অসংখ্য অসংখ্য সন্তান আজকে বাবা মা সন্তান বাবা মার অবাধ্য বাবা মা থেকে বিচ্ছিন্ন শুধু মোবাইলের ব্যাপারে একটু বাধা দিছে কেন মোবাইল জীবনটা তুলে দিছে এটার উপর জিন্দিগিটা তুলে দিছে জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ আবেগ অনুভূতি সাজ গোছ চলা ফেরা আড্ডা সকাল দুপুর বিকেল রাত ও এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয়নি মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয় যে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিছি আমরা কোনো কাজে লাগলো না এত সুন্দর ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর দেশ গড়ার কথা পৃথিবী গড়ার কথা নিজের আখেরাত সুন্দর করার কথা কিচ্ছুর কোনো খবর নেই শুধু মোবাইল এমন সুন্দর জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিস কত পাঞ্জাবিওয়ালা যে বরবাদ হয়েছে জানেন না আপনারা কত টুপিওয়ালা শেষ এই মোবাইল কত মাদ্রাসার ছাত্ররে শেষ করে দিস আহা কত মাদ্রাসা প্রতিদিন মাদ্রাসার ছাত্র ঝরে যায় এখন মোবাইলের কারণে শুধু মোবাইলের নেশা কত হুজুর পাঞ্জাবিওয়ালা এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে ঘুরতেছে রাত কে রাত দিনকে দিন মানে এইটা আজীব জিনিস আজীব ইবলিসের সবচেয়ে বড় সফলতা সে সমস্ত গুণা একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিছি এজন্য আজকে আমরা বলতেছি বলার দরকার মনে করি আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম ভাইয়া আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয় অলস হয় অপদার্থ হয় তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু বিশ্বাস করেন আমি এই তুম্বু ছেলে করে বলি রাগ করো না ভাই আজকে যদি তোমরা যারা আঠারো বিশ বছরের ছেলে তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায় তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো তাহলে তুমি বলো তো তোমার মতো অপদার্থের গড়ে যেটা জন্ম নিব কি হবে তখন কি হবে চাহে তো আগামী বিশ বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তান আদি হবে বংশধর হবে ওই কি করবে তখন তার জীবনটা গড়বে কিভাবে বলেন আপনারা এজন্য আপনাদের সবার কাছে বলি বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আপনারা বুঝতেছেন না কেউ বুঝতেছে না সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ সে মানুষের পতন মানুষের ধ্বংস বরবাদি সবাই যেন তাকায় তাকায় দেখতে প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে মেশিন অনেক যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে সব কিছু অত্যাধুনিক হইতেছে কিন্তু মানুষের আখলাক মানুষের নৈতিকতা নিচের দিকে বুঝেন নাই আমার কথাটা যন্ত্রপাতি মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে কিন্তু মানুষের চরিত্র কই মানুষের নৈতিকতা কোথায় একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না এরপরও ওই বাসের চোখে ঘুম আসে কেমনে ওই মাথ রাঁধবে কেমনে ওই মা ঘুমায় কেমনে। বলে কিভাবে সম্ভব কিভাবে কিভাবে হজরত ওয়াসেলা ইবনুল আসকা রদি আল্লাহ আনহু ওয়াসে ওনার নাম এই সাহাবি মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী রোম দেশে ইটালি এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবির ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দি করছে আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে বন্দি করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে তো এই খবরটা মিশর হাজার হাজার মাইল দূরে মিশর দেশে ওই এই সাহাবির কানে আসছে ওয়া আসে এই সাহাবির কাছে খবর আসছে যে আপনার ছেলে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করছে খোদার কসম খেয়াল করেন এই সাহাবি আমরা কিতাবে পড়ছি সর্বপ্রথম চিৎকার করে দুই হাত তুলে আল্লাহকে বোঝা আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে আমার সন্তান দুশ্মনের বন্দি খানায় আজান শুনবে কেমনে আর অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে ওই নামাজ পড়বে কেমনে এই প্রথম ফিকির প্রথম ফিকির এটা এর কিতাবে আছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর কুদরত উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন ওয়াক্ত ওক্ত ফজর হে আমার সন্তান ফজরের ওয়াক্ত হইছে দাঁড়াও বাবা নামাজ পড় তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ রে এলান আপনি যে বলতেন আমি নিজ কানে শুনতাম আল্লাহ তালা পৌঁছায় দিছে। এক বাবার ফিকির কি সন্তানের নামাজ সাহাবিদের কলিজায় প্রথম ফিকির ছিল আর আশ্চর্য হাদিস শোনেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে বলতেছেন একদিন যে শোনো শেষ জামানায় আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন যে চল্লিশ দিনে কুটি 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 মুসলমানের কে বেইমান বানিয়ে ফেলবে কাফের বানিয়ে ফেলবে সেই বেইমানের নাম হলো দাজ্জাল। সেই বেইমানের নাম কি দাজ্জাল। সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনে সে কুটি কুটি ইমানদারকে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে তখন তো নবীজি বলতেছেন সাহাবিদের সামনে কথাটা খেয়াল করে যে দাঁত জাল থাকবে কয়দিন এই প্রথম দিন নবীজি বললেন শোনো প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহর সমান আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টার দিন তো প্রথম দিন হবে এই কথাটা বলছে আমরা শুনলে কি কইতাম ওরেখায়িত এক বছরের হমান মানে এটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম হইলাম কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবিরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে চল্লিশ দিন থাকবে এই বেইমান ইমান হারা করবে একদিন হবে তার প্রথম দিন এক বছরের সমান কসম আল্লাহর সাহাবিরা নবীজিকে প্রথম এই কথা শুই নেই প্রথম প্রশ্ন করছে হাদিসে আছে যে ওই এক বছর ইয়া রসুল আল্লাহ আমরা কি একদিনের নামাজ পড়বো নাকি এক বছরের নামাজ পড়বো মানে ওনাগো প্রথম চিন্তা কি পরে কি হইব না আইব কেমনে কাটবো এক বছর হেটা চিন্তা পরে আগে হলো নামাজ পড়ব কেমনে বুঝছেন বিষয়টা এই হলো মুসলমানের ফিকির যে প্রথম ফিকির নামাজ প্রথম ফিকির নামাজ ইয়ার রসুল আল্লাহ নামাজ পড়বো কিভাবে আমি তো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ওয়াক্ত হিসাব করে করে এক বছরের পুরা নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত না এক বছরের নামাজ বলে কেমনে হবে কেমনে আপনি হেসময় বুঝবেন ঠিক না কেমনে পড়বো ওইটা আপনি থাকলেই তো দেখবেন এ সময় তো দেখবেন তো এই জন্য বললাম এরম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে প্রথম ফিকির নামাজ প্রথম ফিকির হজরত অমর রাদি আল্লাহ আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন সাড়ে দশ বছর পরে তিনি মসজিদে নববীতে নবীজি সাল্লা সাল্লামের যেই মসজিদ মদিনায় সেখানেই তিনি ইমামতি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে একজন কাফের অগ্নি পূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় সদ্যবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল হজরত অমর রাজি আল্লাহতালানু ফজরের নামাজের ইমামতি করতেছেন প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সুরাটা মাত্র পড়ছে এই সময়ে এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করে অমর রাদি তালানুকে। সাত থেকে আটটা ছুরির ঘাই দিছে কোমরে সাথে সাথে রক্তে যখন বের হইছে তখন ওমর রাদি আল্লাহ বাম হাত দিয়া চাপ দিয়া ধৈরা তো ওনার বরাবর প্রথম কাতারে যে সাহাবি ছিল আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহু তালা আনু উনিও বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন এই উনারে টান দিয়া আই না অমর রাজি আল্লাহ তালানু রক্ত মাখাই হাত উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না হজরত ওমর এই সাহাবিকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার ধৈর্য আমরা কিতাবে পড়ছি হজরত অমর কাঁটা মুরগির মত কিন্তু সাহাবাইকার আগে নামাজ আদায় করছে আগে নামাজ পড়ছে নামাজ তুমি যুবক যদি নামাজই না পড়ো তুমি ইমান বাঁচাইবা কেমন তুমি ইমান বাঁচাইবা কেমনে বাবা তুমি দাদ জালের হাত থেকে বাঁচবা কিভাবে কিভাবে আল্লাহ নবী ও বৈনাল কুফরে আসাল নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের বেঈমান এটা প্রমাণ হয় নামাজ কিসের মাধ্যমে সবাই বলেন মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে মাধ্যমে জি না না আপনারা বানায় নিছেন এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে আগা কাটলে মুসলমানই আবার করায় কেমনে মুসলমানই করায় কেমনে আবার মুসলমান তো হয় মুসলমান তো এটা একটা পরিচয় ক আগা কাটছে ক মুসলমানি করাইছে মুসলমানি করাইছে কিতাব আর আল্লাহর কোন পৃথিবীর কোনো কিতাবে নবীজির কোনো হাদিসে কোন কারো কোরআন সুন্নার কোন কিতাবে আসমানের নিচে উপরে জমিনের কোন আলেম ওলামা কেউ কোনোদিন বলে নাই এই আগা কাটারে মুসলমানি করানো এটা আপনারা বানাইছেন এটা তো খতনা এটা একটা সুন্নাত একটা আমল ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা কথা বোঝেন নাই আম্মু কিন্তু এ কি মুসলমান না অমুসলমান এটা আগা কাটা দিয়া প্রমাণ না এটা সেজদা দিয়া সেজদা 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 ঠিক বেটা তুই মুসলমান না বেঈমান এটা চিনা যায় সেজদা দিয়ে কপালের সেজদা দিয়ে এটা চিনে নাও বাবা বুঝে নাও চা দোকানদারি করতে গিয়া নামাজ পড়েন না এটা সাধারণ দেরগুইরা অটো চালায় হায় হায় রে মুসলমান কত নিকৃষ্ট গাদদার সামান্য একটা সিএনজি চালায় অটো চালায় একটা কুদ্দুর কাম করে করে এই সামান্য কুদ্দুর কামের জন্য এক পড়ে মুসলমান এত নিকৃষ্ট হয় কেমন এত বড় জালেম মুসলমান কেমনে হয় আবার এই 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 বেশ আবার আল্লাহর কাছে চায় কেমনে একটা সেজদা দেয় না আবার কোনো আলমে দিনের কাছে বলে হুজুর দোয়া করেন আল্লাহ ব্যবসায় বরকত দে তারি কোন সরমে বলো বেটা তুমি কোন লজ্জায় বলো তুমি তো আল্লাহকে পছন্দই করো না তুমি তো আল্লাহকে সেজ দেয় না বলেন আপনারা ফিরতে শিখেন ভাবতে শিখেন আপনারা জানেন আপনারা আপনারা সবাই জানেন এক ঘন্টা আগেও এক মিনিট আগেও বাফ শয়তানকে কেউ শয়তান বলে নাই আল্লাহ বলে নাই এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরস তাদের শিক্ষক ছিল কিন্তু যখন সে সেজদা করে নাই একটা কি করে নাই এই যেদিন থেকে যেই মিনিট থেকে সেজদা করে নাই কসম আল্লাহর এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান এর আগে তার শয়তান কইতো শয়তান কয় কখন থেকে সেজদা যখন ছেড়ে দিল তাহলে যে সেজদা দেয় না সে শয়তান শয়তান তুমি শয়তান ইবলিস তুমি মরদুত তুমি বল তুমি রাজীন তুমি অভিশপ্ত তুমি লানোর যোগ্য তুমি ঘৃণিত পরিত্যক্ত তোমার উপরে কুল মাতের যে ছেলেরা বসছেন বসছেন পর্দার মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে সেজ করেন আল্লাহর দিকে ফিরে আসেন হা বাবা জানেন না

আল্লাহ আদর করে আনিস আসছো না আমার সেজদা আল্লাহ হা মাথা উঠাও বস তো বলো তো আর কিছু বলবা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা না খুশি হইলাম আর কিছু বলবা তো এইবার বান্দা বলে আল্লাহ ওয়ালা আলী মুহাম্মদ। এই দুরুশরীফটা শরীফটা পড়ে তাল্লা বলে আমার বন্ধুর উপরে দুরুদ পড়লাম আচ্ছা খুশি হইলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলেন বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহ ইন্দি ধলাম তুনা এই মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই ওলা ইয়াক ফিরুজ জনু বা ইল্লা আনতা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সে দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফকফিরিলি মাকফিয়াতম মিন আইন্দিক আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাক দিয়ে দেন। দেন আমার একটু মাফ করে দেন, পরহামনি আমারে একটু দয়া করেন ইন্নাকা আঙতালগফরুন আহম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে বান্দা, এতটা কাছে নে। মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাখ ফেরাত চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর রাহিমিন এত কাছে আই না বান্দা ফেরত দেবো কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম জন্য আল্লাহর নবী বলেন পাশ নামাজ পড়লে বান্দা যেন তার পুরো ঘন্টার গুনা মাফ করে আল্লাহর নবী বলেন পাশ আক্ত নামাজের উদাহরণ এমনই এর দ্বারা আল্লাহ সব গুনা মিঠন করে দেন মোচন করে দেন এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি এই আয়াত করানুল কারিমের একচল্লিশ নম্বর সুরা সুরায় হামিম আসজিতা চব্বিশ নম্বর পারা আল্লাহ বলেন ওয়ামান আহসানু কৌলামিন দা ইল আল্লাহ আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তব যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগিরি দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ শুভানা এজন্য বন্ধু একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মাল্লাকে সেজদা না দাও তাইলে তো বাবা তুমিও জাহান নামি আমিও তো জাহান নামি আমরা দুইজনই তো আটকায় যাব আল্লাহ কোরআনে বলেন ওয়াকমুর আহলাকা বিসসালা ওয়াসতাবির আলাইহা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আল্লাহ বলেন লুকারিস আল্লাহ বলে বান্দা বাপ ফুত সবাইরে বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না নাহনু নারযুকুকা আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহ রিজিক দেব আমি আছি আমি দেব বান্দা ফিসসামা ইরযুকুকুম কুকুম আমাতু আদুন্ন আল্লাহ বলে বান্দা শুনো খেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই রিজিক আসমানে 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 আসমানেকুম আসমানে তোমাদের রিজিক কোথায় পামা তু যত কিছু দুনিয়ায় তোমাকে দেবো আদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফায়সালা আসমানে সন্তান হবে ফায়সালা হয় আসমানে বিবাহ হবে ফায়সালা হয় আসমানে কোনোটাই জমিনে হয় না কোথায় হয় হ্যাঁ আর শাজিম ওইখানে যিনি আছেন তিনি তিনি এই জন্য দেখেন না বিদেশে যদি কামাই রোজগারি হইতো তো তো একই জায়গায় বিদেশ থাকে তো দুইজন একজন পয়সাওয়ালা হয়েছে আর একজন কিচ্ছু হইছে না তো এরম নাই তো এরম কা আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে ষোলো বৎসর বিদেশ করে আসছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনে বলছে ক ভাই বিশ্বাস করো ফ্যান যেটা পিন্দা আইছি এটা আরেকজনের তা হাওলাত করে আইছি এমন হলো কেন এমন হলো কেন তাহলে বুঝা গেল রিজিক কোথায় বিদেশে কোথায় একই স্ট্যান্ডে সিজি সালায় রাইতেলে সবার ইনকাম বরাবর হয় না এক বাজারেই মুদি দোকানদার এক চা দোকানদার কিন্তু সবার ইনকাম বরাবর একমার ফুদ দুজন মা দুজনেরই একের কলজা দিয়ে দোয়া করছে দুজনের হাত গুলাই দিছে মায়ের দোয়া দুজনেই পাইছে কিন্তু একজন কুটিপতি আর একজন ফকির কথা বলেন না কেন তো তো কা মা তো দুজনের দোয়া করে দিস মূলত ফায়সালা কোথায় এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে ফিরি একজন আর আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলেন ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফেরাও কেউ কাউরে নষ্ট করে দিও না ভাব মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিলাম উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিলা মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে জাহান্নামের পথ ধরায় দিলা এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামা তো জমা হবে যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুনা যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন এই যে প্রথম শুরু দিছে 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 দেখাই চিনাই এই নাফরমানের সমপরিমাণ আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নেই পাইতে থাকে আল্লাহ এই যে দাওয়াত তবলিগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দি কি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো গাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সম পরিমাণ নেই হয় আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী ষোলো জন আমার সাথে আলেম ছিল জামা থেকে তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষটিটা জামাত আল্লাহ রাস্তায় বেরোয় সাড়ে নয়শো মানুষ আলহামদুলিল্লাহ তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা না এই তেষট্টিটা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল নামাত আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিলা সলিহান এবং সবগুলো এক আমল করতে থাকে আল্লাহর হুকুম মানতে থাকে মুসলিম এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ বলে সে উত্তম মানুষ এই তিনটি গুণ যার মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহসান সর্বোত্তম মানুষ সে লজ্জাবোধ করে না বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কম দেবো না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বে নামাজি থাকবো না আমি মুসলমান আমি পরের বোনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ আহসান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন এমন বান্দাকে আমি আল্লাহ আসরের ময়দানে বিনিময়ে দেব সর্বোত্তম বিনিময় আহসান বিনিময় আল্লাহ বলে খুশি করে দেব তোরে বান্দা ফালা তা'লামু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়ে যায় কুলজার ঠান্ডা হ্যাঁ ছেলেরা বাপ আমরা বেকুব মনে করি না ওর যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ রে ডাকি ও বোধাই দেখা বেকুব দেখে হ্যাঁ আর তুমি সালাক তুমি মানুষের বেডের পিছনে আডো হ্যাঁ মোবাইলে সারা রায় তুলঙ্গ ছবি দেখা আর কদ্দূর পর পর চুলেরে ফিরা বা কি চালাক আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুফের বাতান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা ফিরায় তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় লাকা আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন নাই আপনি যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তো এরম পিছের দিকে ফিরাও কা কথা না যদি এখন আমরা কেউ একজন ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম থুইলাম হাতে নিলাম রাখলাম এভাবে দশ মিনিট যদি আমি করি যে কোনো লোক করবো এটা কি ফাগল ধরে আনছি এনে ঠিক কিনা বলবে কিনা আবার আর এরুম করে এরুম শুরু করছে তুমি এর সুলের লো শুরু করলে কা মাতাল একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগাইরত হয় থায় না বেটা আমি কেন হেরে যাব কাফের কাছে আমি কেন হেরে যাব বেঈমানের কাছে একটা সামান্য নাফিত তোমারে পরাজিত করে দিল তুমি নাফিতের থেকে ডিজাইন নিলাম তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে গায়কের কাছ থেকে নর্তকির কাছ থেকে মুসলমান এত বড় পরাজয় পতন আমাদের কেন হল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাবো কার দিকে বলেন না বাবা কার দিকে সবাই বক্তা হইতে হবে জরুরি না সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি না আল্লাহ যাকে জবান দিছে মুসলমান বানাইছেন সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা কথা বোঝেন নাই আপনি সবাই বক্তা হওয়া জরুরি না আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়েন বলে কৈসি পড়ে না 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 পড়ুক আপনি কম সবচেয়ে মজার বিষয় এটা ওফ দারুণ একটা বিষয় আছে সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ মজার কথাটা শোনেন নবীজিকে আল্লাহ বলছে ওমা মিন হে নবী আপনি যদি আরও চেষ্টা করেন সবাই বানাই বানাইতেনত সবাই মুসলমান হইতো না এখন নবীজি যদি বলে এটা আল্লাহ তাইলে একটা কাজ করেন না যেডি হইতোই না এগো লিস্টিটা দিয়ে দিলে বলা ছিল এখন আমরা দিয়ে দিলে আমারে আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম যেহেতু এগুলো বা বাদে আমার কুদুর এই লিস্টিটা দিয়ে দেন আল্লাহ তালা বলে না বন্ধু অমাতাস আলু হুমিন আজরিন আল্লাহ মানে হলো বিষয়টার অর্থ এরকম মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি তো আমার হিসাব হইল আমার মাল যদি বেচা হয় তাইলে আমার ফুঁজি আসবে ঠিক কিনা বলেন আমার যদি মাল না কিনে কেউ তাহলে আমার ফুঁজি আসবিনি আসবেন তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা মানে আমার পুঁজি আসবে এই না কিন্তু আল্লাহ তালা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন সবাই ইমানদার হবে না তো বললাম তবে আপনি বলতে থাকেন সবাইকে কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি না আমি আল্লাহর ফায়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শোনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন আল্লাহ বলে না বন্ধু এইটাই সিস্টেম না আমার আমার সিস্টেম হইল আপনি বলতে থাকবেন কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফায়সালা আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি থাকমু থাকমু দিতেই দিতেই এইটা হইল মজার কথা বোঝেন নাই কথাটা আমার লাভ হইতেই থাকে আমার মাল বেচা নাও কোনো কাস্টমারে নিল না মনে করে কিন্তু আমার ফুজি আসবেই ব্যবসা আসবে এই জন্য আল্লাহর কথা বললেই না কথাটা বুঝিনি আপনি আপনি যদি বলেন দশ বছর ফুল আডারে বুঝাইছি একশো বছর বলেন সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে কথা কয় না কেন সাড়ে নয়শো বছর আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই তাহলে আমনে থামলে সাড়ে নয়শোর পরে যদি আমনে টাইম ওভার হয় তাহলে হয়তো থামবেন তো এত পাইবেন কোর নয়শো একান্ন বছর যদি বলেন তোই কইবেন আল্লাহ নুহুনবির নবীর অফি দিছি এইবার কি আমি জিরে নি কই এরকম হায়াত আছে কারো তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দ্বিতীয়টা তর্জমা শুধু বলি ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোই বরাবর হতে পারে না ইদফা বিল্লাতি আহসান আল্লাহ তাআলা বলেন যা উত্তম যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম আখলাক দেখাও ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন তাহলে দেখবে যে তোমার সাথে শত্রু তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু অমায়ুলা খ হা আল্লাহ বলেন এমন উত্তম মানুষ হতে পারে যারা অর্জন হবে করবে তারা যারা সবর করে যারা সব অবস্থায় ধৈর্য ধারণ করে অমায়ুলা ইল্লা ইল্লাদু হাফজিন আজীম যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষে রূপান্তরিত হতে পারে আল্লাহ আমাদেরকে উত্তম খুশ কিসমত দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ইমান আমল ফিকির দান করেন বলেন আমি যুবক ছেলেরা আবারও বললাম অনেক রাত হইছে আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে কালকে আমার জুমা তে এই জন্য আসলেই আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে অনেক অনেক রাস্তা তিন চার রকমের রাস্তা বদলাইতে হয়েছে মানে জ্যাম কোথাও ট্রাক উল্টাই গেছে আবার ফিরে গেছি আবার নবীনগর দিয়ে আসছি বহুত সদর বদর করে রাস্তার অবস্থা ওই দিক দিয়ে আইছি আঁকা দিয়া ওই দিয়ে চান্দুরা আসে আছে ব্রিজ বাঙ্গা কি আবার আরেক দিকে ঘুরছি মানে বহুত এলোমেলো অবস্থা যাই হোক এরপরও আপনারা বসছেন কষ্ট করছেন আমরা দোয়া করি ছেলেরা অনেক ফিকির করছে মাহফিলটা লেগে আমার জন্য অনেক আবদার করছে আমি বলছিলাম না করতে যে এই বৃষ্টি বাদলে কষ্ট হয়ে যাবে কয় যে না হজুর আমরা যেমনে পারি করুন আসলে হিম্মত করছে আল্লাহ তালা এই নজওয়ান যারা এই মেহনতটা করলো আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে আপনারা যারা বাবা চাচা মুরুব্বী বসছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেন ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি ভাইয়া কারো কথা যদি মনে নাও পড়ে কমপক্ষে নিজের ভালো করো নিজের তো নিজের তো মনে রাখো যে তুমি তো মরবা তুমি তো মরবা এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল বাবা নিজের ভালোর জন্য নিজেরে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও এতটুকু ভাইবা আল্লাহকে সেজদা করো নামাজ পড়ো নিজের আখলাগ ভালো করো চারদিকে চুলগুলো স্বাভাবিক চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল রাখো মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো চেষ্টা করলেই হবে চেষ্টা করলেই হবে আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম হজ্জের মধ্যে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেবের ছিলাম তো হুজুরে আমার বোঝা এক এক লোক মা ভাতের মধ্যে যদি নুন দেন ঠাক অবস্থা খারাপ তো হুজুরের সাথে এক সফর চল্লিশ দিন তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা হয় না তা উদাহরণ বললাম আর একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে সরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন পর্দার আড়ালের যারা মা বোন আছেন মা বোনদের কাছে বিনীত অনুরোধ মা আপনার পর্দা আপনার ইজ্জত আপনার সতীত্ব বোন এটা রক্ষা করে যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই বেপর্দা নারী বিশ্বাস করেন এটা কোনো বেড়ি না নারী বলে না ও প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ এটা প্লাস্টিক নারী বলে তাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে তাকে বলে মহিলা তাকে বলে নারী রাথুন যে নিজেকে আড়ালে রাখে পর্দায় রাখে লুকিয়ে রাখে গোপন রাখে এজন্য যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব নাই নারীত্ব ওটা নারী না ওটা বেডি না

কিছু বললে বলে ঠিক আছে শুধু দোয়া চাও বলে ভাই আমাদের জন্য দোয়া করেন খালাস হম এইটা ডে এতক্ষণ ধরে বলেন নাই কেন আমাদের এই মাদ্রাসা আরে এই মাহফিলটা মাহফিলটার জন্য ছোট্ট কদ্দুর খরচ আগামী বছরের জন্য আমরা চলেন সবাই মিলে দেখেন নিয়ত করলে আল্লাহ চাই তো হয়েই যাবে আগামী বছরের মাহফিলের জন্য পোস্টার মাইক চাটাই পোস্টারের খরচ কত আনুমানিক পাঁচ হাজার টাকা তাহলে আগামী বছরের জন্য পোস্টার পাঁচ হাজার টাকা দিবেন এরকম একজন ভাই নিয়ত করেন বলেন তো একটু ইনশাল্লাহ অথবা দুইজনে বলেন যে ও আমি আড়াই হাজার টাকা দেব তো আরেকজন বলেন আড়াই হাজার টাকা তাইলে সহজ হয়ে যায় বলেন তো ইনশাল্লাহ একটু নিয়ত করেন বলেন না বাবা হিম্মত করেন জি আল্লাহ তৌফিক দান করেন বলেন আগামী বছর দিবেন এই বছর না আগামী বছর যখন মাহফিল হবে মার্শাল্লাহ চাচা জানের নাম কি মাস্টার আলী আকবর সাহেব জনাব মাস্টার আলী আকবর সাহেব যে উনি না আজি আলী আকবর সাহেব আল্লাহ তালা ওনারা তৌফিক দান করেন চাচা যান ইনশাল্লাহ পোস্টারের খরচটা দিয়ে দেবেন আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন মাইকের খরচ কত আনুমানিক সাত আট হাজার টাকা সাত আট হাজার টাকা আনুমানিক ধরেন না আট হাজার টাকা ধরলাম আমরা এই আট হাজার টাকা চারজনে মিলে দেন চারজনে বলেন দুই হাজার দুই হাজার টাকা করে দিবেন বলেন ইনশাল্লাহ মাশা আল্লাহ পুরা ফাহাদ ভাই না ফাহাদ ভাই ভাই মাশা আল্লাহ আল্লাহ কবুল করে জাহিদ ভাই কত দিবে ভাই পাঁচ হাজার টাকা আট হাজার সাত আট হাজার যে কয় টাকা হয় মাইকের খরচ দিবে জাহিদ ভাই আল্লাহ আপনি কবুল করে নেন চাটাই ওই যে হোগলা চাটাই কত شاء الله 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 توفيق الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهلك وافعل بنا خيرا كما انت شانك يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء

আমরা অল্প কয়েকজন ফরমান গোলাম এখনো ঘুমাই নাই মাওলা ঘুনা অনেক বেশি মাওলা আফরমানি অনেক বেশি মাওলা এজন্য ঘুম যেতেই ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে মাওলা এত গুনা নিয়ে কবরে যাব কেমনে ময়দানে দাঁড়াবো কেমনে আল্লাহ মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন পাড়া পড়শিকে মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন হায়াত কাজে লাগাবার তাও দেন আখেরাতের পুঁজি কামাই করবার তাও দেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানান কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জিন্দগি বানিয়ে দেন মাওলা যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ রাত গবীরে ছেলেগুলো আপনার কাছেই হাত উঠাইছে পড়ারে ফিরাইয়া ফিরায় দিয়েন না বঞ্চিত করিয়েন না দুশমনের খপ্পরে ছেড়ে দিয়েন না না ফুরমানির রাস্তায় চলতে দিয়েন না মাওলা আপনি দিলের মালিক আপনি বদলে দেন আপনি হেদায়েতের মালিক আপনি হেদায়ত দিয়ে দেন আল্লাহ বাবা চাচা আরও আরো বেশি আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ চাচা যান অসুস্থ হার্টের রুগী আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ শিফায় কামেলা জেলা দান করেন আরো যে যতভাবে অসুস্থ মাওলা প্রত্যেককে সুস্থ তার হায়াত দান করেন আল্লাহ আল্লাহ আপনি করে দেন প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন কামাই রুজিতে হালাল বরকত দেন প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ আমার গোটা দেশকে আপনি নিরাপদ করে দেন আমার দেশের উপরে খায়ের বরকত নাজিল করেন আল্লাহ রাত গভীরে ফরিয়াদ করি আল্লাহ। আমরা ইনসাফ গার ন্যায় পরায়ণ শাসক চাই মাওলা ইমাম আদেল চাই ইমাম আদেল চাই মাওলা আর কোন জালেম যেন আমাদের উপরে না চাপে আর কোন জুলুমের শিকার যেন না হই আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি জমিনে ইসলামকেই বিজয়ী করে দেন কোরআনকেই বিজয়ী করে দেন আল্লাহ গোটা দেশ আপনি রহম করম করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দেন ফিলিস্তিন গাজার মুসলমানকে বাঁচান আল্লাহ ফিলিস্তিন মুসলমান মুসলমানকে বাঁচান মাওলা সারা পৃথিবীর মজলুমদেরকে বাঁচান রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ এই মাহফিলখানা কবুল করেন হিলফুল ফুজুল এই যুবকদেরকে আল্লাহ এই সংগঠনকে আপনি কবুল করে নেন আগামী দিনে ওই মাদ্রাস এই মাহফিল চালু রাখবার তৌফিক দেন আল্লাহ মাহফিলকে সাজাতে গিয়ে যে যেটুকু সহযোগিতা করেছে আগামী বছরের জন্য করবে ও আদা করেছে আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ যুবকদের জিন্দিগি বদলে দেন আখেরাত বদলে দেন রব্বির হামহুমা, হুমা কামা রব্বাইয়ানি সহির সুবহান রব্বিকা রব্বিল আইসাতে আম্মা সিফুন ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন